Welcome everybody to today's class on mode of transmission of disease. Communicable diseases may be transmitted from reservoir or source of infection to a susceptible individual in many different ways. আমরা জানি communicable disease মানেই একজন থেকে আরেকজন spread হয়। তো এই spread হওয়ার source থেকে বা reservoir থেকে যে individual এর disease হবে, অর্থাৎ host এর transfer হওয়ার different way আছে। এগুলোকেই বলে mode of transmission of disease. And modes of transmission depends upon infectious agent. কি agent দিয়ে হচ্ছে তার উপরে depend করে। Portal of entry, কোন রুটে এটা মানুষের শরীরে প্রবেশ করে এবং লোকাল ইকোলজিক্যাল কন্ডিশন সো দিজ আর দা থ্রি ফ্যাক্টরস অন হুইচ মোড অফ ট্রান্সমিশন অফ ডিজিজ ডিপেন্ডস আপন ইনফেকশাস এজেন্ট পোর্টাল অফ এন্ট্রি এন্ড লোকাল ইকোলজিক্যাল কন্ডিশন অ্যাজ এ রুল অ্যান ইনফেকশাস ডিজিজ ইজ ট্রান্সমিটেড বাই অনলি ওয়ান রুট অ্যাজ ফর এক্সাম্পল Typhoid fever by vehicle transmission and common cold by direct contact. যে সাধারণত একটা অসুখ একটা রুট দিয়ে ট্রান্সমিটেড হয় তবে এর ব্যতিক্রম আছে বাট সাম ডিজিজেস মে বি ট্রান্সমিটেড বাই সেভারাল রুটস অ্যাজ ফর এক্সাম্পল এইডস হ্যাপাটাইটিস ব্রুসেলোসিস কিউ ফিভার এগুলো বিভিন্ন রুটে ট্রান্সমিটেড হয় বাট ইন জেনারেল ওয়ান ডিজিজ ইউজুয়ালি ট্রান্সমিটেড থ্রু ওয়ান রুট This is very important classification of modes of transmission of disease. Direct transmission, there are five types of direct transmission. One is direct contact, then droplet infection, contact with soil, inoculation into skin or mucosa, transplantation or transplacental or vertical transmission. এখানে ট্রান্সপ্লাসেন্ট্রাল হবে এখানে ট্রান্সপ্লান্টেশন ভুল করে আসছে এখানে ট্রান্সপ্লাসেন্ট্রাল পড়বে তোমরা ট্রান্সপ্লান্টেশন না ট্রান্সপ্লাসেন্ট্রাল ট্রান্সমিশনের আরেক নাম হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন সো ডাইরেক্ট মোড অফ ট্রান্সমিশন ফাইভ টাইপস ডাইরেক্ট কন্ট্যাক্ট ড্রপলেট ইনফেকশন কন্ট্যাক্ট উইথ সয়েল ইনোকুলেশন ইনটু স্কিন অর মিউকোজা transplacental transmission by vertical transmission then indirect transmission এখানে directly transmitted হবে না কোনো একটা ভায়া হিসেবে একটা মিডিয়া কাজ করবে যেমন vehicle borne transmission এখানে vehicle মানে air water soil এগুলো বোঝাবে তো যে কোনো মিডিয়ায় বা কোনো ভেহিকেলের মাধ্যমে যখন ট্রান্সমিটেড হয় সেটা হচ্ছে ভেহিকেল বর্ন ট্রান্সমিশন এরপরে ভেক্টর বর্ন ট্রান্সমিশন এটা আবার মেকানিক্যাল হতে পারে বায়োলজিক্যাল হতে পারে এগুলো প্রত্যেকটা মেথডের আমরা বিস্তারিত পরবর্তীতে পড়ব ভেহিকেল মানে এয়ার হতে পারে ফুড হতে পারে যে কোনো মিডিয়ার মাধ্যমে যদি ছড়ায় এখানে ভেহিকল অর্থ মিডিয়া ভেক্টর হচ্ছে সাধারণত আর্থ্রোপড যেগুলো ইনসেক্ট যেগুলো সেগুলোর মাধ্যমে যে সমস্ত রোগ ছড়ায় সেগুলো হচ্ছে ভেক্টর বর্ন ট্রান্সমিশন এটা আবার মেকানিক্যাল এবং বায়োলজিক্যাল দুই রকম আছে মেকানিক্যাল মানে ওই ভেক্টরটা শুধু তার পায়ে পাখায় লেগে ট্রান্সমিটেড হলো কোনো বায়োলজিক্যাল বিষয় নাই এরকম যদি হয় তাহলে মেকানিক্যাল ট্রান্সমিশন আর যদি ভেক্টরের ভিতরে জীবাণু বৃদ্ধি হয় অথবা ভেক্টরের ভিতরে যদি জীবাণুর কোনো জীবন চক্র থাকে তখন সেটাকে বায়োলজিক্যাল ট্রান্সমিশন বলা হয় তো এয়ারবর্ন এরপরে হচ্ছে এয়ারবর্ন ট্রান্সমিশন দুই রকম একটা ড্রপলেট নিউক্লিয়াই আর একটা হচ্ছে ডাস্ট বর্ন ট্রান্সমিশন এছাড়া ফোমাইট বর্ন ট্রান্সমিশন ফোমাইট মানে হচ্ছে ফুড এন্ড ওয়াটার ছাড়া বাকি যা কিছু আছে সবই ফোমাইট এই ফোমাইট বর্ন ট্রান্সমিশন হতে পারে এছাড়া আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স এর মাধ্যমেও ডিজিজ ট্রান্সমিশন হয় সো দেয়ার আর ফাইভ টাইপস অফ ইনডাইরেক্ট ট্রান্সমিশন ভেহিকল বর্ন ট্রান্সমিশন
ভেক্টর বর্ন ট্রান্সমিশন, মেকানিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ট্রান্সমিশন, এয়ার বর্ন ট্রান্সমিশন, ড্রপলেট নিউক্লিয়াই অ্যান্ড ডাস্ট বর্ন ট্রান্সমিশন, ফোমাইট বর্ন ট্রান্সমিশন অ্যান্ড আনক্লিন হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স। আমরা এখন এই ডাইরেক্ট ট্রান্সমিশনটা আজকে পড়ব, আর পরের ক্লাসে আমরা ইনডাইরেক্ট ট্রান্সমিশন পড়ব। তো আজকে আমরা পর্যায়ক্রমে ডাইরেক্ট কন্ট্রাক্ট, ড্রপলেট ইনফেকশন, কন্ট্যাক্ট উইথ সয়েল, ইনোকুলেশন ইন্টু দ্য স্কিন অর মিউকোজা, ট্রান্সপ্লাসেন্টাল বা ভার্টিক্যাল ট্রান্সমিশন পড়ব। এখানে আমরা মনে রাখব প্রত্যেকটা ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন বলতে কি বোঝায় এবং কোন কোন ডিজিজ এই মোডে ট্রান্সমিটেড হয়, এটা মনে রাখব। তো প্রথমে ডাইরেক্ট ট্রান্সমিশনের ডাইরেক্ট কন্ট্যাক্ট, ডাইরেক্ট অ্যান্ড ইমিডিয়েট ট্রান্সফার অফ ইনফেকশাস এজেন্ট ফ্রম দ্য রিজার্ভার অর সোর্স টু এ সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল উইদাউট অ্যান ইন্টারমিডিয়েট এজেন্সি, যে কোনো ইন্টারমিডিয়েট এজেন্সি থাকবে না, সরাসরি সোর্স অফ ইনফেকশন থেকে হোস্টে ডিজিজ এজেন্ট চলে যাবে, কোনো মিডিয়া, কোনো ইন্টারমিডিয়েট বা কোনো ভেহিকেল থাকবে না। এই কারণেই বলা হয়েছে ডাইরেক্ট কন্ট্যাক্ট বা ডাইরেক্ট ট্রান্সমিশন। এক্সাম্পল আমরা দেখি যে ট্রান্সমিশন ফ্রম স্কিন টু স্কিন, একজনের স্কিন থেকে আরেকজনের স্কিনে ডিজিজ এজেন্ট ট্রান্সফার হলো। তারপরে মিউকোজা টু মিউকোজা, একজনের মিউকাস মেমব্রেন থেকে আরেকজনের মিউকাস মেমব্রেনে ট্রান্সমিট হলো। অথবা মিউকাস টু স্কিন অফ দ্য সেম অর অ্যানাদার পার্সন বাই, এই কন্ট্যাক্ট গুলো কি টাচিং, হ্যাঁ, ছোঁয়া লাগলে, কিসিং, সেক্সুয়াল ইন্টারকোর্স অর কন্টিনিউড ক্লোজ কন্ট্যাক্ট। সুতরাং এই ট্রান্সমিশন ফ্রম স্কিন টু স্কিন, মিউকোজা টু মিউকোজা অর মিউকোজা টু স্কিন অফ দ্য সেম অর অ্যানাদার পার্সন বাই টাচিং, কিসিং, সেক্সুয়াল ইন্টারকোর্স অর কন্টিনিউড ক্লোজ কন্ট্যাক্ট। এখন আমরা দেখি কি কি ডিজিজ এই ডাইরেক্ট কন্ট্যাক্টে ট্রান্সমিটেড হয়। যেমন এসটিডি, যত ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে এগুলো ডাইরেক্ট কন্ট্যাক্টে ট্রান্সমিট হয়, ইনক্লুডিং এইডস, একিউট ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম বা এইডস, যেটা এটাও ডাইরেক্ট কন্ট্যাক্টে ট্রান্সমিট হয়। এছাড়া ল্যাপ্রোসি, ল্যাপ্টোস্পাইরোসিস, স্কেবিস, ডিফারেন্ট স্কিন অ্যান্ড আই ইনফেকশনস, এগুলো ডাইরেক্ট কন্ট্যাক্ট বা কন্ট্যাক্টের মাধ্যমে ট্রান্সমিটেড হয়। যে সমস্ত ডিজিজ এরকম ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ট্রান্সমিটেড হয় সেগুলোকে বলা হয় কন্টাজিয়াস ডিজিজ, যেমন স্কেবিস, ছোঁয়া লাগলে হয়। এরপরে ড্রপলেট ইনফেকশন, ড্রপলেট ইনফেকশনে দিস ইজ ডাইরেক্ট প্রজেকশন অফ এ স্প্রে অফ ড্রপলেটস অফ স্যালাইভা অ্যান্ড নেজোফেরিঞ্জিয়াল সিক্রেশনস ডিউরিং কাফিং, স্নিজিং অর স্পিকিং অ্যান্ড স্পিটিং, টকিং ইন টু দ্য সারাউন্ডিং অ্যাটমসফিয়ার। অর্থাৎ আমরা যখন কথা বলি, চিৎকার করি, গান গাই, কাশি দেই অথবা থুতু ফেলি, তখন সারাউন্ডিং এনভায়রনমেন্টে আমাদের যে স্যালাইভা অথবা নেজোফেরেঞ্জিয়াল সিক্রেশন থাকে সেগুলো থেকে ছোট ছোট কণা বা ড্রপলেট চারিদিকের এনভায়রনমেন্টে ছড়িয়ে পড়ে, এটাই হচ্ছে ড্রপলেট ইনফেকশন। তো এই কণাগুলো ডাইরেক্টলি একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, এটাও একটা ডাইরেক্ট ট্রান্সমিশন। আবারও খেয়াল করো যে দিস ইজ দ্য ডাইরেক্ট প্রজেকশন অফ এ স্প্রে অফ ড্রপলেটস অফ স্যালাইভা অ্যান্ড নেজোফেরিঞ্জিয়াল সিক্রেশনস ডিউরিং কাফিং, স্নিজিং অর স্পিকিং অ্যান্ড স্পিটিং, টকিং ইন টু সারাউন্ডিং অ্যাটমসফিয়ার। দি এক্সপেল ড্রপলেটস মে ইমপ্রিন্স ডাইরেক্টলি আপন দ্য কনজাংটিভা অর রেসপিরেটরি মিউকোজা অর স্কিন অফ এ ক্লোজড কন্ট্যাক্ট। তাহলে সামনে যে আছে তার কনজাংটিভার মধ্যে যেতে পারে, ওরাল ক্যাভিটিতে যেতে পারে, নেজাল মিউকোজাতে যেতে পারে, অথবা স্কিনে গিয়ে পড়তে পারে ড্রপলেট। ড্রপলেট স্প্রেড ইজ ইউজুয়ালি লিমিটেড টু এ ডিস্টেন্স অফ 30 to 60 সেন্টিমিটার বিটুইন সোর্স অ্যান্ড দ্য হোস্ট। সাধারণত সোর্সের 30 থেকে 60 সেন্টিমিটারের মধ্যে এই ড্রপলেট গুলো পরে, এর বেশি দূরত্ব অতিক্রম করতে পারে না। তাহলে এটা থেকে এমসিকিউ হতে পারে যে ড্রপলেট কতটা দূরত্ব পর্যন্ত যায়, 30 to 60 সেন্টিমিটার পর্যন্ত। ড্রপলেট স্প্রেড ইজ ইনক্রিজড ইন কন্ডিশনস অফ ক্লোজড প্রক্সিমিটি, ওভার ক্রাউডিং অ্যান্ড ল্যাক অফ ভেন্টিলেশন।
যদি ভেন্টিলেশন কম থাকে, ওভার ক্রাউডিং হয় বা কাছাকাছি অবস্থান করে, তাহলে এই ড্রপলেটের স্প্রেডের মাত্রা বেড়ে যায়। পার্টিকলস অফ 10 মিলিমিটার অর গ্রেটার ইন ডায়ামিটার ক্যান বি ফিল্টার্ড বাই নোজ। পার্টিকলস অফ 5 মিলিমিটার অর লেস ক্যান পেনিট্রেট ডিপলি অ্যান্ড ক্যান রিচ দ্য অ্যালভিওলাই। তাহলে 5 মিলিমিটার, 10 মিলিমিটার বা তার বড়টা আটকে যায় নাকে, আর 5 মিলিমিটার বা তার কম হলে এটা অ্যালভিওলাই পর্যন্ত চলে যেতে পারে। এক্সাম্পলস, পার্টিকলস অফ 10 মিলিমিটার অর গ্রেটার ইন ডায়ামিটার ক্যান বি ফিল্টার্ড বাই নোজ অ্যান্ড পার্টিকলস অফ 5 মিলিমিটার অর লেস ক্যান পেনিট্রেট ডিপলি অ্যান্ড ক্যান রিচ দ্য অ্যালভিওলাই। কি কি ডিজিজ এই ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়? টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, হুপিং কাফ, কমন কোল্ড, মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস, ইরাপটিভ ফিভার্স অ্যান্ড মেনি ইনফেকশনস অফ রেসপিরেটরি অ্যান্ড নার্ভাস সিস্টেম। নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট উইথ সয়েল, অর্থাৎ মাটির সংস্পর্শে আসলে দ্য ডিজিজ এজেন্ট মে বি অ্যাকোয়ার্ড বাই ডাইরেক্ট এক্সপোজার অফ সাসেপ্টেবল টিস্যু টু দ্য ডিজিজ এজেন্ট ইন সয়েল। মাটিতে দ্যার আর প্লেন্টি অফ ডিজিজ এজেন্ট ইন সয়েল, তো এই সয়েলের কন্ট্যাক্টে যখন আমাদের হোস্টের স্কিন বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ আসবে, তখন ডিজিজ এজেন্ট হোস্টে এন্টার করতে পারে। যেমন হুক ওয়ার্মের লার্ভা মাটিতে থাকে, টিটেনাসের যে জীবাণু টিটেন সেটা থাকে, মাইকোসিস বা বিভিন্ন ধরনের ফাঙ্গাল স্পোর মাটিতে থাকে। সুতরাং কন্ট্যাক্ট উইথ সয়েল মানে দ্য ডিজিজ এজেন্ট মে অ্যাকোয়ার্ড বাই ডাইরেক্ট এক্সপোজার অফ সাসেপ্টেবল টিস্যু টু দ্য ডিজিজ এজেন্ট ইন সয়েল। এক্সাম্পল হচ্ছে হুকওয়ার্ম লার্ভা, টিটেনাস এবং মাইকোসিস। দেন ইনোকুলেশন ইন্টু স্কিন অর মিউকোজা, ডিজিজ এজেন্ট মে বি ইনোকুলেটেড ডাইরেক্টলি ইন্টু দ্য স্কিন অর মিউকোজা। যেমন র্যাবিস ভাইরাস বাই ডগ বাইট, কুকুর যদি কামড় দেয় তাহলে কুকুরের দাঁতের বা কুকুরের স্যালাইভা থেকে যে র্যাবিসের জীবাণু সেটা মানুষের শরীরে প্রবেশ করতে পারে, ডাইরেক্টলি স্কিনে বা মিউকোজায় ঢুকে যাবে। হ্যাপাটাইটিস বি ভাইরাস বাই কন্টামিনেটেড নিডলস অ্যান্ড সিরিঞ্জ। হ্যাপাটাইটিস বি রোগীর ব্লাড লেগে আছে, এরকম সিরিঞ্জ বা নিডলস যদি আমরা ইউজ করি তাহলে মানুষ ইনজেকশন দেই, তাহলে স্কিনে বা মিউকোজাতে এই হ্যাপাটাইটিস বি ভাইরাস চলে যেতে পারে। তাহলে ইনোকুলেশন ইনটু দ্য স্কিন অর মিউকোজার এক্সাম্পল হচ্ছে র্যাবিস ভাইরাস বাই ডগ বাইট আর হ্যাপাটাইটিস বি ভাইরাস বাই কন্টামিনেটেড নিডলস অ্যান্ড সিরিঞ্জেস। এরপরে ডাইরেক্ট ট্রান্সমিশনের লাস্ট, যেটা ট্রান্সপ্লাসেন্টাল অর ভার্টিক্যাল ট্রান্সমিশন। ডিজিজ এজেন্ট ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম মাদার টু এমব্রায়ো অর ফিটাস থ্রু প্লাসেন্টা। এর এক্সাম্পল হচ্ছে টর্স এজেন্ট। টর্স এজেন্ট ইলাবোরেশন হচ্ছে টি দিয়ে বোঝায় টক্সোপ্লাজমা গন্ডি, টিও দিয়ে টক্সোপ্লাজমা গন্ডি, আর দিয়ে রুবেলা ভাইরাস, তারপরে সাইটোমেগালো ভাইরাস, দেন হার এইচ দিয়ে হারপিস ভাইরাস। এছাড়াও এই টর্স এজেন্ট ছাড়াও ভেরিসেলা ভাইরাস, সিফিলিস এর জীবাণু, তারপরে হ্যাপাটাইটিস বি, কক্সাকি বি ভাইরাস, এইডস, এগুলোও এই ট্রান্সপ্লাসেন্টাল বা ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়। সাম অফ দ্য নন লিভিং এজেন্টস ক্যান অলসো বি ট্রান্সমিটেড ভার্টিক্যালি, অর্থাৎ প্লাসেন্টা দিয়ে কিছু নন লিভিং এজেন্ট কেমিক্যালও ট্রান্সমিট হতে পারে। যেমন থেলিডোমাইড একটা ড্রাগ, এটা প্লাসেন্টা দিয়ে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে। ডাইথাইল স্টিবেস্টেরল হুইচ প্রডিউস ম্যালফরমেশন অফ দ্য এমব্রায়ো বাই ডিস্টার্বিং ইটস ডেভেলপমেন্ট। তো নেক্সট ক্লাসে আমরা ইনডাইরেক্ট ট্রান্সমিশনের যে মোড গুলো আছে এগুলো পড়ব। তো আজকের ক্লাসে আমরা যেটুকু শিখলাম, যে মোড অফ ট্রান্সমিশন, এটা রিজার্ভার বা সোর্স অফ ইনফেকশন থেকে সাসেপ্টেবল হোস্টে যাওয়ার যে ওয়ে, এটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, ইনফেকশাস এজেন্ট, পোর্টাল অফ এন্ট্রি এবং লোকাল ইকোলজিক্যাল কন্ডিশনের উপরে। সাধারণত একটা ডিজিজের একটাই মোড অফ ট্রান্সমিশন হয়, তবে কোনো কোনো ডিজিজ
একই সাথে সেভারাল রুটে ট্রান্সমিটেড হয়। ট্রান্সমিশন দুই রকমের, ডাইরেক্ট ট্রান্সমিশনের মধ্যে আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট, ড্রপলেট ইনফেকশন, কন্ট্যাক্ট উইথ সয়েল, ইনোকুলেশন ইনটু স্কিন অর মিউকোজা, ট্রান্সপ্লাসেন্টাল বা ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর ইনডাইরেক্ট ট্রান্সমিশনের মধ্যে ভেহিকেল বন ট্রান্সমিশন, ভেক্টর বন ট্রান্সমিশন, এটা আবার মেকানিক্যাল এবং বায়োলজিক্যাল এই দুই রকম। এয়ার বন ট্রান্সমিশনের মধ্যে ড্রপলেট নিউক্লিয়াই অ্যান্ড ডাস্ট বন ট্রান্সমিশন, ফোমাইট বন ট্রান্সমিশন, আনক্লিন হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স। তো ডাইরেক্ট ট্রান্সমিশনের মধ্যে আমরা দেখেছি যে ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে এসটিডি, এইডস, ল্যাপ্রোসি, ল্যাপ্টোস্পাইরোসিস, স্কেবিস, স্কিন অ্যান্ড আই ইনফেকশন এগুলো ছড়ায়। ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়াচ্ছে রেসপিরেটরি ইনফেকশন গুলো, এবং ড্রপলেট গুলো 30 to 60 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আর 10 মিলিমিটারের হলে, ডায়ামিটারের ড্রপলেট হলে নোজে আটকে যায়, আর 5 মিলিমিটারের হলে এলভিলাই পর্যন্ত যেতে পারে। আর টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, হুপিং কাপ, কমন কোল্ড এই জাতীয় অসুখগুলো সাধারণত ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়। কন্ট্যাক্ট উইথ সয়েলের মাধ্যমে হুক ওয়ার্ম, টিটেনাস, মাইক্রোসিস এগুলো ছড়ায়। আর ইনোকুলেশন ইনটু দ্য স্কিন অর মিউকোজা, র্যাবিস ভাইরাস, ডগ বাইটের মাধ্যমে এবং কন্টামিনেটেড নিডলের মাধ্যমে হ্যাপাটাইটিস বি ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আর ট্রান্সপ্লাসেন্টাল অর্থাৎ মায়ের শরীর থেকে প্লাসেন্টা দিয়ে ভাইয়ের বাচ্চার শরীরে ভার্টিক্যালি যে ট্রান্সমিশন হয়, তার মধ্যে টর্স এজেন্ট দ্যাট ইজ টক্সোপ্লাজমা গন্ডি, রুবেলা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, হারপিস ভাইরাস, এছাড়া ভেরিসেলা ভাইরাস, সিফিলিস, হ্যাপাটাইটিস বি, কক্সাকি বি এবং এইডস এই রুটে ছড়ায়। এছাড়াও আমরা দেখেছি কিছু ড্রাগ ট্রান্সপ্লাসেন্টাল রুটে ট্রান্সমিটেড হয়, থেলিডোমাইড এবং ডাইইথাইল স্টিবেস্টেরল, যেগুলো এমব্রায়োর ডেভেলপমেন্টে হ্যাম্পার করে এবং ম্যালফরমেশন করে। নেক্সট ক্লাসে আমরা ইনডাইরেক্ট ট্রান্সমিশন করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।